হরিয়ানার কর্ণালে কৃষকদের উপর লাঠিচার্জ পুলিশের বিজেপির বৈঠকের আগে বিক্ষোভ কৃষকদের আন্দোলনরত কৃষকদের হঠাতে লাঠিচার্জ পুলিশের ওভারলোডেড লরির বিরুদ্ধে ব্যবস্থা নিতে জরিমানার পরিমাণ বাড়িয়েছে পরিবহন দপ্তর। সূত্রের খবর, জরিমানা বাড়তেই ওভারলোডেড গাড়ির সংখ্যা বেশ কিছুটা কমেছে। নবান্ন সূত্রে খবর, এই পদক্ষেপের জেরে রাস্তা আগের তুলনায় কম খারাপ হচ্ছে। কড়া ব্যবস্থা নিতেই ফল মিলল হাতে নাতে। ওভারলোডের গাড়িতে 10 গুণ জরিমানা বাড়াতেই এক ধাক্কায় আইন ভাঙা গাড়ির সংখ্যা কমলো 35%। অনুমতি যতটা আছে তার থেকে অনেক বেশি সামগ্রী নিয়ে ছুটে চলেছে লরি বা ট্রাক। কলকাতা সহ রাজ্যের প্রায় সর্বত্রই এ ছবি আকছার ধরা পড়ে। এর জেরে যেমন দুর্ঘটনার আশঙ্কা বাড়ে, তেমনি অতিরিক্ত চাপে ক্ষতি হয় রাস্তারও। আর এই সমস্যা দূর করতে সম্প্রতি জরিমানার পরিমাণ বেশ কয়েক গুণ বাড়িয়ে দেয় পরিবহন দপ্তর। 1 আগস্ট থেকে ওভারলোডের গাড়িতে জরিমানা 2000 টাকা থেকে বাড়িয়ে 20000 টাকা করা হয়েছে। আবার একই লরি যদি দ্বিতীয়বার ধরা পড়ে তাহলে ওভারলোডিং এর জন্য জরিমানার পরিমাণ করা হয়েছে 40000 টাকা। জরিমানা বাড়ানোর পাশাপাশি কড়াকড়ি নজরদারিও শুরু করেছে পরিবহন দপ্তর। বিভিন্ন জায়গায় চেকিং পয়েন্টে পরীক্ষা করা হচ্ছে গাড়ি। ওভারলোডিং এর জন্য আটকেছে নাকি? হ্যাঁ, ওভারলোডিং। কত লোড আছে এতে? 12-14 টন বেশি আছে। কি বলছে এখন? তাহলে আরটিও কি বললো? মানে আরটিও কাজে এখন যায় না। পরিবহন দপ্তর সূত্রে খবর, নতুন নির্দেশিকা কার্যকর হওয়ার পর অগস্টের প্রথম 2 সপ্তাহে আয় হয়েছে 6.5 কোটি টাকা। পাশাপাশি 3 সপ্তাহের মাথায় ওভারলোডের গাড়ির সংখ্যা 35% কমেছে। একটা লরিতে 200 কিউবিক মিটার সেই হিসেবে হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু 400 করে পার করে দিচ্ছে। এইগুলো হলো করাপশন। সেই জায়গাটা যদি আমরা আটকাতে পারি তাহলে সরকারেরও অনেক বড় রোজগার। ওভারলোডিং আমি চাই না যে কোনো ফাইন নিতে, আমি চাই যে ফাইনের ভয়ে যাতে কোনো ওভারলোডিংটা বন্ধ হয়। এতে লাভ আরও। নবান্ন সূত্রে খবর, ওভারলোডের গাড়ি চলাচল কমায় আগের তুলনায় রাস্তা খারাপও হচ্ছে কম, ফলে রাস্তা মেরামতিতে খরচও কমছে। পরিবহন মন্ত্রী যেটা জানালেন যে ওভারলোডিং এর ফাইন বাবদ রাজ্যের প্রচুর আয় হোক, সেটা তার কাম্য নয়। পরিবহন মন্ত্রী চাইছেন যে প্রতি বছর রাস্তা সারাইয়ের জন্য যে পরিমাণ ক্ষতি হয়, যে পরিমাণ টাকা খরচা হয়, সেই টাকার যে খরচ সেই পরিমাণটা কমুক, পাশাপাশি আরও কমুক রাজ্যের বায়ু দূষণ। আগামী দিনে চেকিং পয়েন্টগুলিতে তল্লাশি আরও জোরদার করা হবে বলে নবান্ন সূত্রে খবর। সুমন ঘরাই ও সোমনাথ মিত্র রিপোর্টে, বিপি আনন্দ। আসছি পরের খবরে।